হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমাদের এই চলচ্চিত্র পেজে তোমাদেরকে অভিনন্দন। আমাদের রুটিন অনুযায়ী আজকে প্রথম ক্লাস বলতে পারো, সে প্রথম ক্লাসই হচ্ছে বাংলা ক্লাস। চলে এসেছি ঠিক টাইম মতোই। এখন আসো ক্লাসের যে বিষয়টা এখানে নিয়ে আলোচনা করব। আমি তোমরা দেখেছো যে আজকে যে আইটেমটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে রাইটিংয়ের যে বিষয়টা। রাইটিং সম্পর্কে অনেকেরই লেখার অনেক রকমের ধারণা আছে, কারোর ধারণাটা হয়তো ভুল, কারোর ধারণাটা হয়তো ঠিক। কিভাবে রাইটিং থেকে লিখলে তুমি বেশি মার্ক ক্যারি করবা, এটাই হচ্ছে আমার টার্গেট। কিভাবে রাইটিং থেকে তুমি লিখলে বেশি মার্ক ক্যারি করবা, সেটা নিয়ে আজকে আমি দুইটা টপিক রাইটিংয়ের আমি আলোচনা করব। একটা টপিকের নাম হচ্ছে সংলাপ, একটা টপিকের নাম হচ্ছে কি সংলাপ। অথবা থাকবে সংলাপের যে অথবাটা থাকবে সে অথবাটার নাম হচ্ছে খুদে বার্তা। ঠিক আছে, সরি, খুদে বার্তা না, খুদে গল্প। খুদে গল্পের অপর যে নামটা সেটা হচ্ছে ছোট গল্প, সেটা হচ্ছে কি ছোট গল্প। এই দুইটা আইটেম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কি বলা হচ্ছে যে আমরা রাইটিংয়ের আজকে এই দুইটা আইটেম নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সংলাপ আর একটা হচ্ছে যে খুদে গল্প বা ছোট গল্প। দুটা হচ্ছে একে অপরের অথবা, তুমি দুইটার ভিতরে যে কোনো একটা অ্যান্সার করতে হবে এখান থেকে। কিন্তু যদি বলো যে ভাইয়া আপনার সাজেশান কি, কোনটা অ্যান্সার করলে ভালো হয়, তাহলে আমার যদি সাজেশান নাও তাহলে আমি বলবো যে সংলাপ অ্যান্সার করলে সব থেকে বেশি ভালো হয়। কী অ্যান্সার করলে ভালো হয় সব থেকে? সংলাপ যদি অ্যান্সার করো সব থেকে বেশি ভালো হয়, কারণ সংলাপটাই থেকে বেশি মার্কসটা পাওয়া যায়। হ্যাঁ, আমি বলছি না যে খুদে গল্প বা ছোটো গল্প থেকে বেশি মার্কস পাওয়া যায় না, আমি সেটা বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে সংলাপ থেকে মার্কস পাওয়া সহজটা কেন? কারণ ভাইয়া খুদে গল্পের বা ছোট গল্প এটার জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একটা জিনিস মনে রাখো, আমি দেখেছি, আমি যে অফলাইন ব্যাসেরও খাতা যেগুলো দেখি বা বোর্ড পরীক্ষার খাতা যে স্যারগুলো আছে মাঝে মধ্যে যে সবগুলো দেখা হয় স্যারদের সাথে থেকে, এখন সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস হয় যে ছোট গল্প লেখার যে নিয়মটা, প্রকৃতপক্ষে দেখা যায় যে একশো জন স্টুডেন্টে দেখা যায় যে সর্বোচ্চ 30 থেকে 40 জনের অ্যাকুরেট হয়, 30 থেকে 40 জনের মোটামুটি জিনিসটা অ্যাকুরেট হয়, বাকি 60 জন বা 70 জনই এই জিনিসটা কিন্তু ভুল করে। বাকি 60 থেকে 70 জনই কিন্তু মোটামুটি এই জিনিসটা ভুল করে, কারণ কি সম্পূর্ণ প্রকৃতপক্ষে নিয়মটা কিন্তু হয় না। তার মানে বিষয়টা হচ্ছে যে, কারণ ছোট গল্পে জনক রবীন্দ্রনাথ, তার মতো করে তো আমরা কেউ লিখতে পারবো না, কিন্তু মোটামুটি যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাটা অন্তত বজায় রাখাটা আমাদের হচ্ছে কর্তব্য, সেই ধারাবাহিকতা বজায় রাখাটা হচ্ছে আমাদের কর্তব্য। সেজন্য আমার সাজেশন থাকবে যে এই এখান থেকে সংলাপ থেকে অ্যান্সার করাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখান থেকে মার্কসটা সব থেকে বেশি ক্যারি করা সম্ভব। আর যদি অবশ্যই লিখতে পারো ছোট গল্প যদি ঠিকঠাক নিয়মে, তাহলে অবশ্যই মার্কস পাবা না এমনটা কোনো কথা নাই। আসি তাহলে এবার আমরা সংলাপটা কীভাবে লিখলে আমরা বেশি মার্ক এখান থেকে ক্যারি করব। এবার আমি সেই নিয়মটাতে যাবো, সংলাপ লেখার একদম প্রকৃত যে নিয়মটা কী হচ্ছে সংলাপ। সংলাপ মানে আমরা ইংরেজির ক্ষেত্রে যেটা ডায়ালগ বলি, ইংরেজিতে আমরা যেটাকে ডায়ালগ বলি সেটাই হচ্ছে বাংলার ক্ষেত্রে সংলাপ। এখন কী কী নিয়মটা এখানে মেনে চলতে হবে সেদিকে আসে, কী কী নিয়ম আমাদের মেনে চলতে হবে সংলাপ লেখার শুরুতে, কোন কোন ধরনের নিয়ম আমাদের মেনে চলতে হবে। শুরুতে বলা হচ্ছে বিদেশি সম্বোধন করা যাবে না, বিদেশি সম্বোধন করা যাবে না। কি বলা হলো? বিদেশি সম্বোধন, আচ্ছা ওয়েট, বিদেশি সম্বোধন করা যাবে না, বিদেশি সম্বোধন করা যাবে না। মানে সাপোজ ধরো যে শুরুতেই ধরো বলে অনেক সময় ভাবে যে রহিম আর ধরো যে করিমের ভিতরে কথা হচ্ছে, রহিম আর করিমের ভিতরে ধরো কথা হচ্ছে, শুরুতে রহিম কি বলতেছে, হ্যালো রহিম, সরি হ্যালো করিম, এরকম ধরো একটা কথা ধরো বলছেন, কেমন আছো, ঠিক আছে কেমন আছো, এরকম বিষয়টা ধরো যে কথাটা এখানে বলতেছে। এখন ভাইয়া দেখো এই যে হ্যালোটা ব্যবহার করেছি, এটা কি বিদেশি শব্দ না দেশি শব্দ? অবশ্যই এটা বিদেশি শব্দ। বলা হয় কি হাই রহিম, কেমন আছো, বিষয়টা হচ্ছে এমন। তার মানে এই যে বিদেশি যে সম্বোধনগুলো দিতে দেখছো, এ ধরনের বিদেশি কোনো সম্বোধন করা যাবেই না, কথা ক্লিয়ার? এ ধরনের বিদেশি কোনো সম্বোধন করা যাবে না। এখন বলছে করলে কি ভুল হবে ভাইয়া? না, করলে তোমাকে কোনো টিচার ভুল দিবে না, কিন্তু তোমাকে মার্কসটা কিন্তু বেশিও দিবে না।
কথা বুঝো নাই তোমার কি এটা একটা শব্দ লিখলে তোমার কি সেই জিনিসটা ভুল তুমি কি জিরো পাবা না সেটা কখনোই হবে না কথা হচ্ছে আমি তোমাকে কি শেখাবো তুমি কিভাবে বেশি মার্কসটা সেখানকার টিচারের কাছ থেকে ছিনিয়ে নিবা টিচারের মন জয় করে আমি সেই জিনিসটাই তোমাকে কিন্তু এখানে শেখাবো ওকে এবার বিষয়টা কি করতে হবে যে এটা করা যাবে না তারপরে কি করতে হবে তারপরে যে বিষয়টা আসবে যে তুই তুকারি করা যাবে না তুই তুকারি করা যাবে না তুই তুকারি মানে অনেক সময় বন্ধুকে আমরা বলি যে কেমন আছিস কি করছিস কোথায় যাচ্ছিস খেয়েছিস তো ভাই মানে বিষয়টা হচ্ছে এ ধরনের কিছু করা যাবে না কথা বুঝতে পেরেছো তুই তুকারি কোনো সম্বোধন করা যাবে না আমি বলতাম ভাইয়া অনেক বইতে তুই তুকারি থাকে বন্ধুর সাথে ভাই থাক অনেক বইয়ে সেটা আছে সেটা থাক সেটার কোনো সম্বন্ধ নাই তুই তুকারি হচ্ছে ক্রিয়ার তুচ্ছার্থ এগুলা এই জিনিসগুলো ব্যবহার করা কখনো একটা রুচিশীল সংলাপ হইতে পারে না এখন যেগুলো বইয়ে আছে অল্প বিদ্যাই ভয়ঙ্করী ওই দিকে আমাদের জবাব দরকার নাই যেটা বলতেছি সেটাই মাথায় রেখো কথা বুঝতে পেরেছ অবশ্যই সেখানে তুই তুকারি করা যায় সেটা যতই কাছের বন্ধু হোক বেস্ট ফ্রেন্ড হোক নো প্রবলেম সেখানে অবশ্যই তুমি সূচক শব্দই ব্যবহার করতে হবে কেমন অপরিচিত বা সম্মানিত কেউ হলে অপরিচিত বা সম্মানিত কেউ হলে আপনি এবং বন্ধু হলে তুমি ব্যবহার করতে হবে কি বলা হচ্ছে যে অপরিচিত বা সম্মানিত যদি কেউ হয় তার ক্ষেত্রে ব্যবহার করবা কি আপনি আর যদি বন্ধু হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করবা কি সেক্ষেত্রে ব্যবহার করবা তুমি তাহলে ওকে সম্বোধনের ক্ষেত্রে কোনো বিদেশ শব্দ ব্যবহার করা যাবে না আবার আমি বলতেছি যে বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না এটা আবার বললাম কেন বললাম বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না এখানে বলেছে বিদেশি সম্বোধন করা যাবে না কথা বুঝো মানে সম্বোধন মানে শুরুতেই যেটা করা হয় ডাকা হাঁকার যে বিষয়টা সেটাকে বলা হয়েছে বিদেশি সম্বোধন করা যাবে না আর পরে লিখেছি বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না বিদেশি শব্দ মানে কি অনেক সম্বোধন ব্যতীত অনেক সময় এই যে সংলাপের ভেতরে অনেক আমরা বিদেশি শব্দ ব্যবহার করি কী ধরনের বিদেশি শব্দ ব্যবহার করি বলতে পারবা সাপোজ তুমি কক্সবাজার গেছো কোনো বন্ধুর সাথে বা কক্সবাজারের ধরো যে সৌন্দর্য নিয়ে তোমার বন্ধুরা তোমার ভিতরে একটা কথোপকথন হবে কক্সবাজার ঘুরতে গেছিলো এই অভিজ্ঞতা দিয়ে তোমারা তোমার বন্ধুর ভিতরে একটা কথোপকথন মানে একটা সংলাপ হবে এখন তুমি বলতেছো সংলাপের ভিতরে তুমি ধরো বলতেছো যে আচ্ছা নিচে লিখি যে কক্সবাজার ফ্যান্টাস্টিক এলাকা ফ্যান্টাস্টিক এলাকা বা বলছো যে বান্দরবান ভেরি গুড এলাকা ভেরি গুড এলাকা এই যে এ ধরনের কথাগুলো অনেক সময় কিন্তু আমরা ব্যবহার করে ফেলি কথার মধ্যে ভাবি যে অনেক আকর্ষণ বাড়ানোর জন্য আমরা এগুলো ব্যবহার করি কিন্তু এগুলা কিন্তু একদম পুরোপুরি কিন্তু এগুলা একদম পুরোপুরি কিন্তু এগুলা রং এগুলা কি বললাম পুরোপুরি রং এগুলা এরকম বিদেশি শব্দ কখনো ব্যবহার করা যাবে না তাহলে টিচার আহম্মক ছাড়া অন্য কিছু বলবে না তাহলে কি করা যাবে না এরকম বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না একদম সুন্দর করে সব কিছু বাংলাতে সাবলীল ভাষায় কিন্তু লিখতে হবে কথা বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে এটার দ্বারা একটু স্ক্রিনশট দেওয়া দরকার একটু স্ক্রিনশট দ্রুত একটু দিয়ে নাও ওকে তারপরটা বলা হচ্ছে যে দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে
দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয় মানে সাবস তোমাকে একটা বিষয় বলে দিয়েছে যে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন এটা জানিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লিখো মানে একটা সংলাপ লিখো। এখন তুমি ভাবতেছো অনেক বড় লিখবো আমি মার্কস বেশি পাবো, তাহলে কি করা যেতে পারে? শুরুতেই যে সিস্টেম্যাটিক জিনিস দেখে যাচ্ছ, ধরো যে কথা হচ্ছে বনি আর কথা হচ্ছে শেখর, এ দুজনের সাথে ধরো কথোপকথন। এখন বিষয়টা হচ্ছে বনি সিস্টেম্যাটিক সারা জীবন জানোই তাই না, এখন বিষয় হচ্ছে বলছে যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে, এখন বলছে যে যে শেখর কেমন আছো, সাপোজ কেমন আছো, তারপর ধরো যে বলছে যে হ্যাঁ ভালো আছি, ভালো আছি মানে কি তুমি কেমন আছো, এরকম যাবে। তারপর আবার ধরো যাচ্ছে বনি শেখর, তারপর ধরো যে কী হচ্ছে যে বাড়ির সবাই কেমন আছে, ঠিক আছে বাড়ির সবাই কেমন আছে, এগুলো যাচ্ছে। তারপর ধরো বলে যে হ্যাঁ ভালো আছে, ঠিক আছে এবার ধরো চলেই যাচ্ছে হ্যাঁ ভালো আছে, তারপরে কী হচ্ছে তোমার, তারপর আবার ধরো বনি বলছে যে তোমার বোন কেমন আছে, মানে আলটিমেট এবার লাইন লাইন টানতেই আছে আলটিমেট বিষয়টা, মানে দ্রুত বিষয়বস্তু। এ ধরনের এত ভণ্ডামি করা যাবে না, কথা বুঝতে পেরেছ? এ ধরনের এত ভণ্ডামি করা যাবেই না, দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে, মানে বিষয়টা তুমি শুরুতে বলেছো না প্রবলেম যে শেখর কেমন আছো, সে বলছে হ্যাঁ ভালো আছে, তারপরে ধরো যে শুরু করে দিতে হবে যে বিষয়টা যে সামনে তোমার পরীক্ষা, পরীক্ষা নেবে, মানে দ্রুত এরকম বিষয়বস্তুতে চলে যেতে হবে, মানে দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে। এ ধরনের ভণ্ডামি করে পেজ বাড়ানো যাবে না, এই জিনিসটাতে টিচাররা বিরক্ত হয়, তাই এই জিনিসটা করাতে সাবধানতা রাখবা। বাংলাদেশের ম্যাক্সিমাম 100 জনের ভিতরে 70 জন স্টুডেন্টই এই প্রবলেমটা করে, তারা যে দ্রুত বিষয়বস্তু যাওয়ার আগে এ ধরনের নকশা, এ ধরনের নাটক আগে করতে থাকে, করার পরে দেখা যাচ্ছে বিষয়বস্তু নিয়ে কয়েকটা আলোচনা করে শেষ, পেজও অনেক ভরে গেছে, টিচার ভাবে যে অনেক মার্কস পাবা, কিন্তু আলটিমেট মার্কস কিন্তু বেশি থাকে না ভাই, কারণ রাইটিংটা বাংলার অনেক বড় একটা ফ্যাক্ট, এখান থেকে বেশি মার্কস ক্যারি না করতে হলে প্লাস পাওয়া নিয়ে টাফ, কথা বুঝতে পেরেছো? প্লাস পাওয়া নিয়ে কিন্তু টাফ হয়ে যাবে। এখন তাহলে এটা করা যাবে না, এখন সংলাপের ক্ষেত্রে লিখতে হবে যেটা আড়াই থেকে তিন পৃষ্ঠা লিখলেই হবে, আড়াই থেকে তিন পৃষ্ঠার মধ্যে লিখলে হবে, তোমাকে চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা এরকম লিখতে হবে এমন কোনো বিষয় না, সুন্দরভাবে সুন্দরভাবে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবা, আড়াই থেকে তিন পৃষ্ঠার ভিতরে সুন্দরভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেই কিন্তু ওকে, কথা বুঝতে পেরেছো? আড়াই থেকে তিন পৃষ্ঠার ভিতরে শেষ করে দেবা। এখন এখানে শব্দ কতগুলো ব্যবহার করবা? আট থেকে বারো জোড়া শব্দ ব্যবহার করবা, মানে একটা স্ট্যান্ডার্ড কথা বলছি, আট থেকে বারো জোড়া শব্দ বলতে আমি কোন সকল শব্দকে বুঝাইছি বলতো, যেগুলা দ্বারা তুমি সংলাপটা লিখবা। সাপোজ এই যে যেমন বললাম যে বনি শেখর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক জোড়া, হ্যাঁ এরকম জোড়ার সংখ্যাটা যেন দেখো যে আট জোড়ার নিচে না আসে, বারো জোড়ার যেন ওপরে না যায়, এটা একটা স্ট্যান্ডার্ড সংলাপের নিয়ম। কি নিয়ম বললাম? যে এই যে এরকম জোড়া জোড়া যে বনি শেখর একটা গেল, আবার ধরো যে বলা হয় কি বনি শেখর, এরকমভাবে ধরো জিনিসটা যাবে। এখন এই জিনিসগুলো যেন কখনোই সেটা এরকম, এটা হলো দুই জোড়া তাই না, তাহলে কয় জোড়া হলো এক জোড়া, আবার এদিকে হলো এক জোড়া, তাহলে দুই জোড়া, এরকম বিষয়টা এরকম যেন অবশ্যই আট জোড়ার নিচে না আসে এবং বারো জোড়ার ওপরে যেন না যায়, এটা লেখাটা হচ্ছে একটা মার্জিত সংলাপের নিয়ম, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার বলা হচ্ছে সংলাপে কী ব্যবহার করা যাবে না, সংলাপে উক্তি চিহ্ন ব্যবহার করা যাবে না, সংলাপে উক্তি চিহ্ন ব্যবহার করা যাবে না। এই কয়েকটা জিনিস মেনে ধরে তুমি একটা সংলাপ লেখো। উক্তি চিহ্ন মানে কোনগুলো চিহ্ন বলতো? এই যেগুলো চিহ্ন আমরা এভাবে শুরুতে দিই এগুলাকে বলা হয় উক্তি চিহ্ন, এই ধরনের উক্তি চিহ্নগুলো কখনোই ব্যবহার করা যাবে না সংলাপের ক্ষেত্রে, কারণ সংলাপ তো হবে নিজেদের মধ্যে, তোমাকে এখানে অন্য কারো বানিয়ে এনে তো দিতে হবে না, কথাটা বুঝো নাই, অন্য কারো বানিয়ে এনে এখানে কোনো দেওয়ার দরকার নেই, সেজন্য এই ধরনের উক্তি চিহ্ন কোনো কিছু ব্যবহার করা যাবে না। এই কয়েকটা নিয়ম মেনে যার শুধু সংলাপটা যদি তোমরা লেখো তাহলে সে সংলাপে তোমরা পুরো মার্ক পাবে, এটা আমি বলছি না, একাত মার্ক কাটবে সর্বোচ্চ, তাহলে কিন্তু সংলাপটা সুন্দর হবে। অবশ্যই মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সে বিষয় কী বিষয় বললাম, এই যে আড়াই থেকে যেন তিন পেজের মধ্যে হয়,
ঠিক আছে আর এই যে 8 থেকে যেন 12 জোড়া শব্দটা তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই আর এই যে বিষয়বস্তু অবশ্যই দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করবা তোমরা কখনো কিন্তু ভণ্ডামি করবা না নকশা করবা না নাটক করবা না ঠিক আছে ভাই কেমন আছে বোন কেমন আছে এগুলো খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই বন্ধুর বোন কেমন আছে না আছে এটা তুমিই জানা কি করবা কথা বুঝো নাই জোড়া বলতে বলেছি আমি এই যে 8 থেকে 12 জোড়া শব্দ ব্যবহার করবেন মানে এখানে শব্দ বলতে বলা হচ্ছে শব্দ বলতে এখানে বলা হচ্ছে কি যেগুলো আপনি ক্যারেক্টার মানে চরিত্র 8 থেকে 12 জোড়া চরিত্র ব্যবহার করতে হবে এখানে শব্দ যদি যাদের সমস্যা বুঝতে আমি শব্দের পরিবর্তে আমি লিখে দিলাম এখানে যে শব্দ বলতে বলা হচ্ছে কি চরিত্র যেমন এই যে বললাম সাপোজ তোমরা দুই বন্ধুর মধ্যে গল্প করছো এক বন্ধুর নাম হচ্ছে রহিম আরেক বন্ধুর নাম হচ্ছে করিম তাহলে কি হচ্ছে রহিম করিম এটা এক জোড়া এরকম টোটাল 8 জোড়া যেন নিচে না আসে 12 জোড়া যেন বেশি না হয় 8 জোড়া যেন নিচে না আসে আর 12 জোড়া যেন বেশি না হয় ফার্স্টে যেটা দিয়ে ফার্স্টে থাকুক না কেন শুরু করবা ওটা দিয়ে যে কেমন আছো রহিম মানে বন্ধু যদি হয় তাহলে বন্ধুর নামটা দিয়ে কেমন আছো বন্ধুর নাম ব্যবহার করো রহিম কেমন আছো রহিম বা সালাম দিতে পারো না পারো নো প্রবলেম এখানে কোনো ব্যবহার নাই ডিরেক্ট কেমন আছো দিয়ে শুরু করলে কোনো প্রবলেম কিন্তু এখানে নাই ওটা ব্যবহার করবা তাহলেই ওকে ঠিক আছে কিন্তু হ্যালো রহিম কেমন আছো এরকম ব্যবহার করার কোনো দরকার নেই ওকে এবার আসো আমাদের কিন্তু সংলাপের কিন্তু আর কিছু নাই এবার আমরা যেটা যাব খুদে গল্প বা ছোট গল্পের সংলাপে কয়টা নিয়ম মানলে কিন্তু সংলাপে সম্পূর্ণ মার্কস পাচ্ছ এবার সংলাপের অথবা কি থাকবে সংলাপের অথবা দেবে খুদে গল্প অথবা ছোট গল্প যেটাকে আমরা কি বলি ওকে একালীন ব্যবহার করা যাবে না তাহলে বলা হচ্ছে ছোট গল্প ছোট গল্প এখন ছোট গল্পের জনক কিন্তু ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুর এখন তার মতো করে ছোট গল্প আমরা কেউ লিখতে পারবো না তোমরা কেউ না আমরা কেউ লিখতে পারবো সেটার ভিতরে আমিও আছি হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে কিছু নিয়ম অবলম্বন করলে রবীন্দ্রনাথের ধারে গাছে যাবে না কিন্তু যথেষ্টই আমরা মার্স হওয়ার দিকে এগিয়ে থাকবো মার্স পাওয়ার দিকে কিন্তু আমরা এগিয়ে থাকবো তাহলে সেগুলোর নিয়ম কী কী এখন ছোট গল্প লেখার যে নিয়মটা এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছোট গল্প পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে গল্পের নাম দেওয়া থাকতে পারে আগে লিখে দিচ্ছি পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আগে সেটা লিখে দিচ্ছি হ্যাঁ এক গল্পের নাম দেওয়া থাকতে পারে গল্পের নাম দেয়া থাকতে পারে তাহলে কি হচ্ছে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে কি গল্পের নাম দেওয়া থাকতে পারে তারপরটা বলা হচ্ছে যে গল্পের সার কথা দেওয়া থাকতে পারে গল্পের সার কথা দেয়া থাকতে পারে তাহলে কি বলা হচ্ছে গল্পের নামও তোমাকে দিয়ে বলতে পারে অমুক শিরোনামে একটি ছোট গল্প লিখো অথবা গল্পের নাম তোমাকে দেয় নাই কি দিতে পারে শুধুমাত্র সার কথা দিতে পারে দুই তিনটা লাইন তুলে দিয়ে একটা গল্প বলে দিই নির্দিষ্টভাবে শিরোনাম দিয়ে একটি গল্প রচনা করো অথবা কি করতে পারে গল্পের শুরুর অংশবিশেষ দেওয়া থাকতে পারে গল্পের শুরুর অংশ দেওয়া থাকতে পারে শুরুর অংশ দেয়া থাকতে পারে তাহলে দেখো এই তিন নিয়মে কিন্তু প্রশ্নটা আসতে পারে কেমন গল্পের নাম দেওয়া থাকতে পারে নাম বলতে হচ্ছে শিরোনাম একটা শিরোনাম দিয়ে বলে দিবে যে অমুক শিরোনামে একটি ছোট গল্প রচনা করো বা একটি খুদে গল্প রচনা করো অথবা কি বলতে পারে গল্পের সার কথা অর্থাৎ কি হচ্ছে গল্পের মূল ভাবটা দিতে পারে গল্পের মূল ভাবটা দিয়ে গল্পের মূল ভাবটা দিয়ে কি বলতে পারে যে গল্পের মূল ভাবটা দিয়ে বলতে পারে যে একটি ছোট গল্প রচনা করো একটা মূল ভাব দিয়ে তাহলে মূল ভাবটাকে তোমাকে একটা নাম বানাইতে হবে শিরোনামে যেটা ঠিক আছে শিরোনাম দিয়ে বানানোর পরে তোমাকে লিখতে হবে মানে কমপ্লিটিং স্টোরির মতো বিষয়টা কমপ্লিটিং স্টোরি আমরা নাম একটা দিই না আর গল্পের শুরুর অংশ দেওয়া থাকে মানে গল্পের ধরো দুই লাইন ধরো দেওয়া আছে দুই লাইন দেওয়ার পরে বলতে পারে ওখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে তারপর থেকে তুমি শুরু করো তাহলে দুই লাইন যদি দেওয়া থাকে দুই লাইন তোলার পথে তারপরে তুমি ইচ্ছা মতো বানায় বানায় তোমাকে লিখতে হবে হ্যাঁ এবার আসি লেখার নিয়ম এটা প্রশ্ন আসলে ভাবে হ্যাঁ এবার তুমি কিভাবে লিখবা এবার সেই দিকে যাব
ওকে, তাহলে কিভাবে লিখবা তুমি? তাহলে লেখার নিয়মটা কিভাবে থাকবে? প্রথম কথা হচ্ছে আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। যদি শিরোনাম প্রশ্নে উল্লেখ করা না থাকে, মোস্ট অফ দ্য প্রশ্নে যদি শিরোনাম তোমার উল্লেখ করা থাকবে না, তার মানে তোমাকে তখন কি করতে হবে, একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। আকর্ষণীয় শিরোনাম দিতে হবে, আকর্ষণীয় শিরোনাম তোমাকে দিতে হবে। আকর্ষণীয় শিরোনামটা কেন দিতে হবে দেখো, সাপোজ এই যে তোমরা ছোট গল্প, তোমাদের এইচএসসি প্রথম পত্রে একটা ছোট গল্প কিন্তু আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, সেটার নাম হচ্ছে অপরিচিতা, মনে পড়ে? অপরিচিতা তোমাদের কিন্তু ছোট গল্প। তাহলে এই ছোট গল্পে দেখো ওখানে কার কার প্রেম কাহিনী ছিল, অনুপম আর কল্যাণীর। হ্যাঁ, অনুপম আর কল্যাণীর। এখন ওই গল্পের নাম যদি রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা না দিয়ে যদি গল্পের নামটা দিত, গল্পটা অনুপম কল্যাণীর, তাহলে কি নামটা সুন্দর লাগতো? বা অনুপম কল্যাণীর প্রেম লীলা, গল্পটার নাম কি সুন্দর লাগতো? লাগতো না। সেজন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা সুন্দর একটা নাম ব্যবহার করে, সেটা নাম হচ্ছে কি অপরিচিতা। নামের ভিতরে কিন্তু একটা ওয়েট আছে, একটা ওজন আছে কিন্তু, তাই না? ঠিক এরকম তোমাদের কি করতে হবে, এরকম একটা সুন্দর একটা শিরোনাম দিতে, মানে যেটা আকর্ষণীয় শিরোনাম। যেমন কি হচ্ছে যে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি ছোট গল্প রচনা করো। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, এখানে গল্পের শিরোনাম দিবে যে একটি দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা, এ ধরনের কিছু দিবে, কথা বুঝো? এ ধরনের নামই কিন্তু ব্যবহার করবে। কিন্তু দেখো সাংবাদিকরা যে ধরনের একটা হেডিং ব্যবহার করে না, এখন বিষয়টা কি হচ্ছে, এখন আমরা ফেসবুকেও কিন্তু এটা দেখি অনেক সময়, দেখা যাচ্ছে অবশেষে মা হতে চলেছেন সানি লিওন, তবা তবা, এখন বিষয়টা তো মানে যাই হোক না কেন, যে অবশেষে বিয়ের পিড়িতে বসতেছেন ক্যাটরিনা। এখন এ ধরনের কথা ধরো অনেক সময় লেখা থাকে, আমরা কী করি সুন্দরভাবে কিন্তু অনেক ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু ওখানে ঢুকি, তখন দেখি যে অমুক সিনেমার শুটিংয়ের জন্য ক্যাটরিনা বিয়ের পিড়িতে বসতেছেন, কথা বুঝো? এ ধরনের ধরেন এটা আকর্ষণ, একটা ধরে আকর্ষণ ধরে বলে তো আমরা ওটাতে ক্লিক করি, তাই না? আকর্ষণ না ধরলে তো আমরা সেটাতে ক্লিক করতাম না। ঠিক এরকম তোমাকে কিছু একটা আকর্ষণীয় কিন্তু নাম কিছু একটা দিতে হবে। তার মানে ধরো যে তোমার সড়ক দুর্ঘটনা, ওটার তুমি একটা আকর্ষণীয় একটা হেডিং দিয়ে দাও, ধরো যে তুমি ওখানে নাম ব্যবহার করতেছো, সুন্দরভাবে নাম ব্যবহার করছো রাহাত, ওখানে যে চরিত্রটা লিখবা যাকে কেন্দ্র করে সেটার নাম হচ্ছে রাহাত। ধরো যে সড়ক দুর্ঘটনা, তুমি ওটার নাম দিবা কি ঘরে ফেরা হলো না রাহাতের, ঘরে ফেরা হলো না রাহাতের। তাহলে দেখো এটা তোমার হচ্ছে হেডিং শিরোনাম, ঘরে ফেরা হলো না রাহাতের, গল্প এই নামটার ভিতর দেখো একটা আকর্ষণ আছে। কিন্তু তুমি যদি দুর্ঘটনা, নামটা কি দুর্ঘটনা, দুর্ঘটনা বোঝাই তো যাচ্ছে, কিন্তু তুমি জানো এটা দিচ্ছে একটা সুন্দর কিন্তু একটা আকর্ষণ পাচ্ছে, ঘরে ফেরা হলো না রাহাতের, গল্পটার নামের ভিতরে কিন্তু একটা মাধুর্য কিন্তু লুকিয়ে আছে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু করবে না। এ ধরনের কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা করে কিন্তু ওখানে নামটা দিতে হবে। নামটা অনেক বড় একটা ফ্যাক্ট, এক মার্ক ক্যারি করবে তোমার এই নাম থেকেই। নিজের বানানো গল্প দিতে হবে এখানে সংলাপে, সবসময় কী করবা যে নিজের বানানো গল্প দিতে হবে। নিজের বানানো গল্প লিখতে হবে, মানে কোনো গল্প থেকে তোমাকে হেল্প নেওয়া যাবে না, কোনো গল্পের কাহিনী তুলে দেওয়া যাবে না, যেটাই বলুক না কেন, যে সেরকম তুমি তোমার মন থেকে যেটা আসবে তোমাকে ঠিক সেটাই কিন্তু করতে হবে, মন থেকে যেটা আসবে তোমাকে সেটাই করতে হবে। কোনো গল্প থেকে তুমি হেল্প নিবা, কোনো সাহিত্যিক কোনো কিছু, এরকম কোনো কিছু করা যাবে না, তাদের লাইনগুলো তোলা যাবে না, তোমার এখানে নিজে থেকে যা আসবে সেটা, সেটা বলছে নিজের গল্প দিতে হবে। তারপরে কী করতে হবে, তিন থেকে পাঁচটি প্যারা দিতে হবে, প্যারা দিতে, প্যারা মানে হচ্ছে গ্যাপ যেটা বলি বা স্তবক যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, সাপোজ ধরো যে সাপোজ তুমি পাঁচ লাইন ছয় লাইন লিখেছো, একটা লাইন ফাঁকা দেওয়ার পরে আবার পরের লাইন দিয়ে শুরু করলা, এরকম তিন থেকে পাঁচটা, তিনটার নিচে দিবা না পাঁচটার উপরে দিবা না, এই প্যারাগুলো দিলে কী হয়, দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, সেজন্য তিন থেকে পাঁচটা প্যারার মধ্যে এই জিনিসটা শেষ করবা। হ্যাঁ, তাহলে অবশ্যই বিষয়টা সুন্দর লাগবে, দেখবা রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তাই করে। কিন্তু তারপরে যে বিষয়টা থাকে, আচ্ছা তারপরে যেটা বলা হচ্ছে সেমভাবে যে আড়াই থেকে সাড়ে তিন পৃষ্ঠার মধ্যে শেষ করবা,
আড়াই থেকে সাড়ে তিন পৃষ্ঠার মধ্যে শেষ হবে, মানে আড়াই পৃষ্ঠা যেন কোনোভাবে নিচে না আসে, সাড়ে তিন পৃষ্ঠার যেন কোনোভাবে ওপরে না যায়, আড়াই থেকে সর্বোচ্চ সাড়ে তিন পৃষ্ঠার ভিতরে এই জিনিসটা শেষ করে দেবা, এই ছোট গল্পটা, ঠিক আছে? তাহলে তুমি যেটা মার্কস থাকে ফুল মার্কস পাবে না, কিন্তু এক আধ মার্ক তো কাটবে, রাইটিং মানে এক আধ মার্ক দুই মার্ক কাটবে, এটা স্বাভাবিক, এটা তুমি পাবো, অন্তত টিচাররা খুশি হয়ে তোমাকে মার্কস দিবে, এই কয়েকটা নিয়ম যদি অবলম্বন করতে পারো। অবশ্যই আর একটা জিনিস কিন্তু আছে মাথায় রাখতে হবে, আরেকটা যে বিষয়টা, এখন সব কিছুই হলো, এবার শুরুটা করবা কীভাবে, শিরোনাম দিলা, এরকম বিষয়টা আকর্ষণীয়ভাবে শুরু করতে হবে, আকর্ষণীয় বাক্য দিয়ে শুরু করতে হবে, আকর্ষণীয় বাক্য দিয়ে শুরু করতে হবে। তার মানে আকর্ষণীয়, তুমি যে বাক্যটা শুরুতে লিখবা সে বাক্যটা কি হইতে হবে, আকর্ষণীয় দেবে, মানে নাম যে শুধু আকর্ষণ দিবা সেটা না, অবশ্যই শুরুর বাক্যটাও কিন্তু যেন আকর্ষণটা থাকে শুরুর বাক্যে। যেমন আমরা নাম কি দিয়েছিলাম, যে ঘরে ফেরা হলো না রাহাতের, এই তো। এখন তাহলে যেহেতু দুর্ঘটনায় সে মারা গেছে বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে গল্পটার আকর্ষণীয়ভাবে শুরু করবা, কীভাবে প্রথম লাইনটা দিবা, হঠাৎ করে চোখের সামনে দেখে একটি ট্রাক, হঠাৎ করে চোখের সামনে দেখে একটা ট্রাক, কথা বুঝেছ? যে গল্পটা শুরু হয়ে গেল, তারপরে ধীরে ধীরে আসো, যে আমার বন্ধু রাহাত সে কি করছিল, বাড়ি থেকে সকালবেলা বের হয়েছে, বিষয়টা এরকম, তারপরে ডিটেলসটা তুমি আসো, মানে এই যে আকর্ষণের শুরুটা কিন্তু হলো এখানে, যে হঠাৎ করে চোখের সামনে দেখি একটি ট্রাক, বিষয়টা বুঝতে পেরেছ? তোমাকে শুরুতেই যদি হবে তুমি লেখো যে আমার বন্ধুর নাম রাহাত, সে সকালবেলা নয়টার দিকে নাস্তা করে ডিম ভাজিতে পরোটা খেয়ে সকালবেলা বের হয়েছে, হ্যান ত্যান, বিষয়টা এর ভিতরে কোনো কিছু ক্রিয়েটিভিটি নাই, কিন্তু যখন দিবা শুরুটা, গল্পের শুরুটা যখন স্টার্টিংটা করবা, হঠাৎ করে দেখি চোখের সামনে একটি ট্রাক, দেখো গল্পের ভিতরে একটা আকর্ষণ আছে, কিন্তু প্রথম লাইনটার ভিতরে একটা আকর্ষণ আছে। আর অবশ্যই মনে রাখো যে সব কিছু বিস্তারিত বলা থেকে বিরত থাকতে হবে, সব কিছু বিস্তারিত বলা থেকে বিরত থাকতে হবে, সব কিছু বিস্তারিত বলা থেকে বিরত থাকতে হবে, কি হচ্ছে, সব কিছু বিস্তারিত বলা থেকে বিরত, মানে সব কিছুতে বিশদ একদম আলোচনা করতে হবে তোমাকে পেজ বাড়ানোর জন্য, এমনটা করার দরকার না, সব কিছু সংক্ষিপ্ত হবে, সে সকালবেলা সাড়ে নয়টায় স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে, এটাতে এত কিছু লেখার দরকার নেই, সে সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে আটটায় নাস্তা করেছে তারপরে বের হয়েছে, এত কিছু না, ডিরেক্ট সংক্ষেপে সংক্ষেপে করেই তোমাকে জিনিসটা কিন্তু বাড়াইতে হবে, বিস্তারিত কোনো কিছু আলোচনা করার দরকার নেই, এটা টিচাররা বিব্রত ফিল করে, এটা টিচাররা বিব্রত হয়, হ্যাঁ? তাহলে সব কিছু বিস্তারিত বলা থেকে বিরত থাকতে হবে, এবং একটা জিনিস মনে রেখো, আকর্ষণীয়ভাবে কিন্তু আবার শেষও করতে হবে, কেমন বললাম, আকর্ষণীয়ভাবে শেষ করতে হবে, মানে শেষটা কেমন হবে, দুম করে শেষ হবে, মানে কোনো একটা ফিনিশিং থাকবে, ছোটো গল্প মানে ফিনিশিং, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে ছোটো গল্প লিখেছে তোমাদের অপরিচিতা, এখানে কি কি করেছে, সে কি মিলাই দিয়েছিল কল্যাণীকে আর অনুপমকে, মিলাই কিন্তু দেয় নাই, তারা কিন্তু একই জায়গাতে থাকতো শেষ পর্যন্ত, মানে একই এলাকাতে থাকতো, তারপরে কিন্তু তাদের মিল হয় নাই, মানে ছোটো গল্প মানে কিন্তু একটা অসমাপ্ত থাকবে, অসমাপ্তভাবে শেষ হবে, অসমাপ্ত থাকবে, মানে কাহিনী কিছু একটা অসমাপ্ত রেখে শেষ করে দিবা, কথা বুঝতে পেরেছ? যে অ্যাক্সিডেন্ট যে করেছিল এটা যে বিষয়টা, তারপরে লাস্ট ফিনিশিং এরকম হবে, তারপরে সবাই মিলে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, শেষ, তখন তুমি এখানে শেষ করে দাও, মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার ট্রিটমেন্ট করলো, মারা গেলো, এ গেলো, এ গেলো, এত কিছু যাওয়ার দরকার হবে না, মানে ছোটো গল্প মানেই নাম হবে একটা আকর্ষণীয় নাম, শুরুটা হবে আকর্ষণীয়ভাবে, নামও হবে আকর্ষণীয় নাম, শুরুও হবে আকর্ষণীয় নাম, শেষও হবে আকর্ষণভাবে, ঠিক আছে? এভাবে কিন্তু জিনিসটা যদি করো ফুল মার্ক কিন্তু এখান থেকে আশা করা যাবে, কথা বুঝতে পেরেছো? এভাবে কিন্তু, এভাবে কিন্তু একটা আকর্ষণভাবে তুমি শেষ করতে পারবা, সবাই সেটা সংলাপ লিখবা, সেটা আমি বুঝতে পেরেছি, যেহেতু সংলাপটা লিখবা, আমি একটা সংলাপ বলছি, সেই সংলাপটা অবশ্যই একটু প্র্যাকটিস করে রাখবা, সে হচ্ছে আসন্ন পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে, আসন্ন পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
মানে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। হ্যাঁ, আসন্ন এইচএসসি বাইশ, ফর এইচএসসি বাইশ আসন্ন পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। কপাল ভালো হলে একটা পড়ে যায়, একটাই কমন পেয়ে যেতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের দিন। আমার জন্য সবাই দোয়া করবে।